পাইপ পাইপ দেওয়া ডিসপ্লে হয়েছে এই এইভাবে কমান্ডটা এইভাবে ডিসপ্লে সেট একসাথে, মানে ডিসপ্লে সেট একসাথে না, মানে স্পেস দেওয়া, ডিসপ্লে দিলেই সেটটা চলে আসবে, মানে ডি লেখে ট্যাব দিলে কিন্তু চলে আসবে, একসাথে চলে আসবে এটা, আচ্ছা জি স্যার, এই যে এইভাবে জাস্ট একটু গ্যাপ থাকবে, জি কিন্তু সিনট্যাক্স একটাই এখানে, একসাথেই আসবে এটা। কপিটা আসছে ভাই, কিন্তু কি ফরম্যাট আসবে সেটাই তো বুঝতেছি না। কেন? সেট মোডে আসছে, তাই না? হ্যাঁ সেট মোডে আসছে জি, আমরা তো ডিসপ্লে সেট দাও, মানে কনফিউজ হওয়ার কিছু নাই, সেট মোডে দিচ্ছেন যেহেতু আপনার সেট মোডে আসবে এটা, যদি আপনি নো মোড, শুধুমাত্র নো মোড দিতেন তখন এটা এক্সিএমএল মোডে চলে আসতো। কমান্ড গুলো কিছু বুঝতেছি না যে আসলে কি আসছে। আচ্ছা আপনি দেখেন, আমি একটু দেখেন উপরে, আমারটা দেখেন, আমার স্ক্রিনটা দেখেন, জি আপনারা এইভাবে দেখতেছেন হ্যাঁ হ্যাঁ কমান্ড গুলো? হ্যাঁ কমান্ড গুলো এখন বুঝবেন না, এটা হচ্ছে কি আস্তে আস্তে, ওই যে কোন ভাই সেদিন বললো না ভাই আমি কমান্ডের লাইন গুলো চাচ্ছিলাম, এখানে কিন্তু সব কমান্ড আছে। যেমন এই প্রথমে আমরা যে একটু প্র্যাকটিস করছি, তারা দেখেন আমরা প্রথম দিন কি করছিলাম যে ইউজার ক্রিয়েট করছি, তাই না? এই দেখেন ইউজার, আপনারা যে ইউজার ক্রিয়েট করছেন সবাই, সবার এই যে ইউজার আইডি পাসওয়ার্ড চলে আসে, আপনারা কিন্তু এই কমান্ডটাই এতদিন পুশ করছেন এখানে, ঠিক আছে? এখানে যে আপনারা ল্যাব 5 বা ল্যাব 7 যে যেটা ক্রিয়েট করছেন, এটা কিন্তু এই যে আমরা সেট সিস্টেম লগ ইন ইউজার ল্যাব 5 অথেন্টিকেশন এনক্রিপশন পাসওয়ার্ড পাসওয়ার্ড দিছেন, পাসওয়ার্ড গুলো এনক্রিপ্টেড ফর্মে দেখাচ্ছে, এগুলো সব পাসওয়ার্ড। হ্যাঁ হ্যাঁ এগুলো সব পাসওয়ার্ড, এটা কিন্তু আপনার ইয়ে নাই, এটা হচ্ছে যে আপনারা যে টেস্ট 1 2 3 বা আবিদ 1 2 3 4 5 বা আমি যেটাই দিছি এগুলো সব এনক্রিপ্টেড, এটা তার ব্রেক প্রিন্টে। করতে কোনো উপায় আছে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ বুঝি নেবে, পাসওয়ার্ডটা ব্রেক করতে কোনো উপায় আছে যে আমি কি পাসওয়ার্ড দিয়ে রাখছিলাম? না ওইটা পারবেন না, ওইটা হচ্ছে কি আপনার রিভার্স অ্যালগরিদম করতে হবে আবার, ওটা তো সফটওয়্যার আছে আলাদা, যে আপনি এটা কোন মোডে কি করছেন এনক্রিপ্টেড করছেন সেই মোডে আবার রিভার্স করতে হবে, আর এটা ভ্যালু চেঞ্জ হয়ে গেছে। এটা এখানে জুনিপার যে ইনক্রিপ্টেড ফর্মটা নেই, এটা কিরকম? এটা ওরা ইউজ করে SHA-256, যেমন সিসকোতে আমরা দেখি MD5 কিংবা MD7। হ্যাঁ হ্যাঁ MD7, কিন্তু বলতে সুইচটা লাগান, কারণ হচ্ছে কি ওই যে লুপ যদি আসে তাহলে লুপটা ফিজিক্যালি চেক করতে হবে, না হলে লুপ আসে বারবার হচ্ছে। আচ্ছা তো ওইটা আপনার SHA-128 বা 6 দিয়ে আপনারা জাস্ট ওই যে সফটওয়্যার আছে না, যে আমরা অ্যালগোরিদম এই কমান্ড থেকে ইনলাইন নিব কি হবে, তো জাস্ট আমরা রিভার্স করি, আমাদের এই কোডটা দিবেন ওখান থেকে আপনাদের হাশ নিয়ে, মানে টেস্ট 1 2 3 4 বা যেটাই হোক ওইটা আপনাদের চলে আসবে এনক্রিপ্টেড। আর বুঝেছি। যদি আপনি ফুল ভ্যালুটা দিতে চান, এই ফুল ভ্যালু কিন্তু নিয়ে নিবে, আপনি যদি এনক্রিপ্টেড পাসওয়ার্ড এনক্রিপ্টেড দেন তাহলে কিন্তু এই ফুল ভ্যালুটা নিয়ে নিবে। এরপরে দেখেন আমাদের এখানে আরো কিছু কমান্ড আছে যেগুলো আপনারা হয়তো প্র্যাকটিস করছিলাম, আমরা এখানে নেট পলিসি হোস্টেমটা কই, আচ্ছা এগুলো আমরা যখন আস্তে আস্তে এগুলো কমান্ডগুলো আপনার প্র্যাকটিস হয়ে যাবে, এবং নেট করবেন যখন জোন ইন্টারফেস যখন কনফিগার করবেন তখন আপনি বুঝতে পারবেন, এখন মনে হচ্ছে যে হিজিবিজি লেখা খালি, যেগুলো প্রত্যেকটা আলাদা আলাদা একটা স্টেজ মেনটেন করছে, যেমন এইটুকু হচ্ছে গিয়ে ইউজারের জন্য, স্ক্রিনটা দেখেন আমার, তারপর হচ্ছে যে আমরা সেদিকে সিস্টেম সার্ভিস এনাবল করছিলাম মনে আছে তো আপনাদের, ওই যে HTTP HTTPS ওই যে রুট লগইন ডিনাই কিভাবে করতে হয় প্রথম দিন আমরা দেখছিলাম, তো সেভ সিস্টেম ওই কমান্ডটা কিন্তু চলে আসছে, আপনার শুধুমাত্র এখানে কমান্ড কপি করে নিলেই হচ্ছে। তারপরে জি ইউজার ইন্টারফেসে যে আইপিটা আছে সেখান থেকে আমরা সার্টিফিকেটের মাধ্যমে কি ওয়েব ম্যানেজমেন্ট করব, রুট লগইন গুলো ভাই দেখাইছিলেন না, শুধু বলছিলেন যে রুট লগইন ডিনাই করা যায়। হ্যাঁ রুট লগ ইন ডিনাই, ওই ওখানে লেখা ছিল রুট লগ ইন ডিনাই, সেখানে কমান্ডটা হলো এটা, এই যে কমান্ড লাইন এখানে চলে, শো সিস্টেম সার্ভিস SSH রুট লগ ইন ডিনাই, কোনো কমান্ড যদি মিসও হয় আমার এখানে কিন্তু পুরো কমান্ড লাইন চলে আসে, মানে আমরা ওখানে এক্সিএমএল ফর্মেটে দেখছিলাম তো ওই সময় লিখলাম রুট লগ ইন ডিনাই, তো ওইটার কমান্ড কি শো সিস্টেম সার্ভিস SSH রুট লগ ইন ডিনাই, এইটা হলো কমান্ড। তারপরে ধরেন এখানে কি হবে জোন, এখানে জোন কনফিগারেশন নেট কনফিগারেশন চলে আসে, এই যে এইটুকু হলো নেট কনফিগারেশন, তারপরে পলিসি কনফিগারেশন জোন কনফিগারেশন ডিসিপি কনফিগারেশন সব যেটুকু আছে, মানে এই ডিভাইসে যা যা কনফিগার করা আছে সবই সেট মোডে চলে আসে, আপনি জাস্ট এখান থেকে কপি করে করে যেটুকু লাগবে আপনার, ধরেন আপনারা যখন একটু মানে সবাই খুব ভালোভাবে এক্সপার্ট হয়ে যাবেন ইনশাল্লাহ, তো দেখবেন যে ওই যে ব্রাঞ্চ কনফিগার করার ক্ষেত্রে খুব দরকার হয়, যখন আমরা অনেকগুলো ব্রাঞ্চ যারা এই ব্যাংকে আছেন যারা মানে ব্রাঞ্চ কনফিগার করে, ব্রাঞ্চ রেগুলার চেঞ্জ হয়, মানে নতুন নতুন ব্রাঞ্চ যা হলো তখন আমাদের কোন কোন ইন্টারফেস কনফিগার করতে হবে ওইটুকু খালি নোটপ্যাড বানানো থাকে, যেমন আমার ধরেন একটা ISP চেঞ্জ হলে আপনাদের এরকম নোটপ্যাড বানাই রাখবেন, যে আমার ISP চেঞ্জ হলে আমার কনফিগারেশন চেঞ্জ করতে হবে, যে আমার হয়তো একটা ইন্টারফেসে IP বসাইতে হবে, ইন্টারফেসের কনফিগারেশনটা রাখবো, আর সঙ্গে আমাদের
ধরেন জোন কনফিগারেশন, রিলেটেড যা যা কনফিগারেশন, পারমিশন কনফিগারেশন, পলিসি কনফিগারেশন, যেগুলো ওইটুকু নোট করে আমাদের বানানো থাকবে, ঠিক আছে? ওইটা আমি দেখাই দেবো যে আপনাদের একটা ব্রাঞ্চ কনফিগার করতে হলে কোনটুকু আসলে লাগে, ব্রাঞ্চে আসলে কি কি জিনিস থাকে। এই গেল, তো এইটা হচ্ছে যে কনফিগারেশন আপনারা সবাই কপি করলেন, মানে ই নিলেন, আপনার ব্যাকআপ নিলেন, কপি করে আপনারা টেস্ট করলেন। এখন যদি আপনার কোনো কারণে ডিজাস্টার হয়, সেটা টেস্ট করবেন কিভাবে, যে কোনো একটা পার্ট আপনারা ধরে কমিট দিয়ে, আপনারা যে কোনো একটা পার্ট দিয়ে কপি করে ডিভাইসে ঢুকেন, ডিভাইসে ঢুকে আবার সে একই রকম লোড সেট টার্মিনাল রিলেটিভ যে কোনো একটা বা দুইটা লাইন আপনারা নিয়ে একটু প্র্যাকটিস করেন, এটা দিয়ে জাস্ট পেস্ট করবেন রাইট বাটন, সরি এটা মানে পাসওয়ার্ডটা কপি আসছে, আমি একটু কপি করে নিয়ে আসি। তাহলে আমার লিঙ্ক থ্রি একটা জোন আমি নিয়ে আসি, সেটা কন্ট্রোল ডি দিয়ে লোড হলো, তারপর আমি এটা কমিটের সে চলে যাবে, কমিট দিয়ে না কেউ, সবাই একটু দেখেন কি হবে লোড করতে হয়, তাহলে আপনাদের এই প্র্যাকটিস শেষ। যে আমাদের কনফিগারেশন ব্যাকআপ পুশ, এটা কিন্তু আমাদের রেগুলার লাগবে, এটা যারা আইটি অর্গানাইজেশন বা ব্যাংকে আছে, ব্যাংকে তো কমপ্লেন্স থাকে 7 দিন পর পর ব্যাকআপ নেওয়ার, অনেকের থাকবে যে এরকম 3 দিন 4 দিন, হ্যাঁ হ্যাঁ ভাই না দিই দাও কি সেভ নিবে, অটোমেটিক সেভ নিচ্ছে, আর না এটা সেভ নিবে না, এটা জাস্ট আপনি কনফিগারেশন করে রাখলেন এখানে, ওই যে ক্যান্ডিডেট কনফিগারেশন হিসেবে এক্সিকিউট হবে না, এর কোনো ইম্প্যাক্ট পড়বে না। বুঝছি, সবাই করতে পারছেন একটু? জাফর ভাই, জিপুল ভাই করতে পারছেন এটা? রাকিব ভাই, তাহলে পরবর্তী, আমি করছি ভাই, হ্যাঁ গুড, আমি আমার ল্যাবে করছি, হ্যাঁ ঠিক আছে। আশিক ভাই হয়েছে না এটা? ঠিক আছে, ওকে, তাহলে আমাদের কনফিগারেশন ব্যাকআপ প্লাস পুশ কিভাবে করব একটু ক্লিয়ার সবার, এর পরবর্তীতে আমরা যাই। আমার তো নিল না কেন আপলোড না নেই বলতে কি দেখাচ্ছে মেসেজ? আচ্ছা স্যার, আমার আদিব স্যার, আমার স্পেস দিলেই স্যার এটা আবার মানে নিচে চলে যাচ্ছে, সিনট্যাক্স এরর এক্সপেক্টিং কমান্ড দেখাচ্ছে। কোথায় এটা দেখাচ্ছে স্যার? যে ল্যাব স্যার লোড সেট দিলেই স্যার, মানে লোড সেট মানে স্পেস স্পেস দিয়ে যে স্যার লিখবো টার্মিনাল রিলেটিভ, লোড রিলেটিভ, ওটা স্পেস দিলেই স্যার আমার মানে চলে আসছে, নিচে চলে আসছে, সিনট্যাক্স এরর দেখাচ্ছে, এক্সপেক্টিং কমান্ড হয় নাই, কমান্ড ভুল হয়েছে কোন জায়গায়, কোথাটা ভুল হয়েছে কমান্ড দেখেন ভালো, লোড সেট আপনি যখন একটা স্পেস দেন টি লিখে জাস্ট ট্যাব দিবেন, সবকিছু লেখার দরকার নাই, জাস্ট এল লিখে ট্যাব দিবেন, সেট লিখে ট্যাব দিবেন, ঠিক আছে? আগে ইন্টার দিয়ে ক্লিয়ার করে না, আচ্ছা স্যার এখানে আপলোড নিয়েছে, আপলোড নেওয়ার পরে কি কন্ট্রোল ডি ডি মারতে হবে? এন্টার দিয়ে কন্ট্রোল ডি, এন্টার দিয়ে কন্ট্রোল ডি, এন্টার কন্ট্রোল ডি, কিন্তু কন্ট্রোল ডি নিলে তো কোনো কিছু দেখাচ্ছে না এখানে, না এই যে এখানে লোড কমপ্লিট এই শব্দটা দেখতেছেন? না না লোড কমপ্লিট শব্দটা দেখতেছি না, লোড কমপ্লিট দেখতেছেন না, আপনি প্রথমে লোড সেট টার্মিনাল রিলেটিভ দিলেন, রাইট বাটন ক্লিক করছেন, আপনার এই কমান্ড গুলো দেখাচ্ছে যেটা কপি করছেন আপনি, রিলেটিভ এই কমান্ডটা আমি দিইনি, এই কমান্ডটা আগে দিতে হবে না? হ্যাঁ 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 এই কমান্ড দিতে হবে, এটা লোড। ও আচ্ছা, এখানে একটা আতিক ভাই মনে একটা ট্রাই করতেছিলেন, যেটা হচ্ছে কি সরাসরি পেস্ট করতেছিলেন না, আপনি ঢুকে পেস্ট করতেছিলেন তাই না আতিক ভাই? মানে এটা কিন্তু করা যাবে, আমি বলি একটা একটা বিষয় আছে, যদি আপনার যদি ছোট কমান্ড হয় যেমন আপনার 2 লাইন, কিন্তু আমাদের ইয়ে হচ্ছে কি বেস্ট প্র্যাকটিস হচ্ছে লোড সেট এটা সবসময় দিব, কিন্তু যদি কেউ চায় যে আমার তাড়াহুড়ো আছে 2 লাইন করবো, এইটুকু করতে পারবো, সেক্ষেত্রে কন্ট্রোল ডি আর দিতে হবে না, জাস্ট 2 লাইন কপি পেস্ট, 2 লাইন কপি পেস্ট করে আমার ডিরেক্ট নিয়ে নিচ্ছে আমি এটা দেখছি, হ্যাঁ হ্যাঁ ডিরেক্ট নিয়ে নিবে, তখন আর আপনাকে কন্ট্রোল ডি দিতে হবে না, ঠিক আছে? কিন্তু এটা কখনো প্র্যাকটিস করবেন না, আপনার সবসময় লোড সেট টার্মিনাল রিলেটিভ এটা দিয়ে ট্রাই করবেন, কারণ এই যদি ডিরেক্ট দিতে চান অনেক সময় কমান্ড ব্রেক হয়ে যায়,
কারণ ভিতরে একটা কমান্ড নিয়ে আয় না বা একটা ওয়ার্ড আসে না কখন কোনো কারণে হতে পারে, ঠিক আছে? এর জন্য সবসময় লোড সেট টার্মিনাল নেটিভ দিলে আপনার ফুল কমান্ডটা আসবে, ব্রেক হবে না কোনো কিছু। আচ্ছা, তাহলে আমি ফার্স্টে কমান্ড দেবো হচ্ছে লোড সেট টার্মিনাল রিলেটিভ, তারপরে কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিব, পেস্ট করবেন, তারপর কন্ট্রোল ডি এন্টার দিয়ে কন্ট্রোল ডি কে দিব হচ্ছে নিচ্ছি একটু প্র্যাকটিসটা একটু করে ফেলেন। আচ্ছা, এরপরে আমরা পরবর্তী ইস্যু চলে যাই। আচ্ছা, আমরা ওই সাবজেক্ট কিভাবে করবো, যেহেতু আমি সেদিন বলেছিলাম যে ওই সাবজেক্টটা আমাদের রেগুলার লাগবে, তো এটা আমাদের হচ্ছে গিয়ে পেন ড্রাইভের মাধ্যমে আমরা ওই সাবজেক্ট একটু দেখি। পেন ড্রাইভ দিয়ে আমরা কিভাবে, এখানে প্রথম রিকমেন্ডেশন পেন ড্রাইভগুলো আমাদের 4 GB ফরম্যাট থাকলে এটা ভালো হয়, 4 GB অথবা 8 GB। তো বড় পেন ড্রাইভ একটু প্রবলেম অনেক সময় ক্রিয়েট হয়, তো এর জন্য আমরা বলি যে 8 GB পর্যন্ত আপনি যেতে পারেন, 8 GB মোটামুটি থাকবে। এখানে যে বলছি আমরা পেন ড্রাইভ মাস্ট বি এন্টার ইট স্লট জিরো, স্লট জিরো হচ্ছে আগের বক্স গুলোতে দুইটা করে স্লট থাকতো, স্লট বলতে হচ্ছে যে পেন ড্রাইভ লাগানোর স্লট, এটা কিন্তু ইয়ে না, ফিজিক্যাল পোর্ট না, ডাটা পোর্ট না, এটা হচ্ছে পেন ড্রাইভ লাগানোর জন্য স্লট যেগুলো আছে, ওই যে ওই সেদিন দেখাচ্ছিলাম যেটা, ওই স্লটে আপনার স্লট জিরো স্লট ওয়ান থাকতে পারে, যদি স্লট জিরো থাকে তাহলে স্লট জিরো অবশ্যই লাগাতে হবে, স্লট ওয়ানে লাগালে হবে, আর যদি একটা স্লট থাকে তাহলে তো কোনো কথাই নেই, সেটা স্লট জিরো হবে। এরপরে প্রথমেই আপনারা ঢুকে যে আপনি ওয়েস আপডেট করবেন, যে কারণ ডিভাইসে তো একটা পারমানেন্ট একটা ওয়েস থাকবে, আপনার যখনই ইয়ে থেকে ফ্যাক্টরি থেকে আপনার কাছে ডিভাইসটা আসবে একটা ওয়েস নিয়েই আসবে, এরকম না যে ব্লাঙ্ক আসবে, তা কিন্তু কখনোই না, ওয়েস আসবে, সেটা আপনি দেখে নিলে আপনার ওয়েস ভার্সনটা এখন কত কত আছে, শো সিস্টেম স্ন্যাপশট মিডিয়া ইন্টারনাল, এই কমান্ডটি আমরা দেখে নিলাম যে আমাদের ওয়েস ভার্সন কত আছে। সেদিনকে আমি দেখাইছিলাম যে আমাদের দুইটা বুটে ওয়েস থাকে, একটা হচ্ছে প্রাইমারি বুট, আঠারো গিয়া ব্যাকআপ বুট, প্রাইমারি উপরে থাকে নর্মালি। তো প্রাইমারি বুটে কি আছে আমাদের, এখানে দেখি ওয়েস ভার্সন আছে 12.144, অনেক পুরনো ওয়েস, ব্যাকআপেও আছে হচ্ছে কি 12.144। এই যে বাম পাশে দেখেন, এই লেকচারের বাম পাশে দেখছেন আপনারা, বাম পাশে শুরু করে যে এখানে এখানে এটাতে হচ্ছে কি একটা USB, তো যদি দুইটা থাকে তাহলে স্লট জিরো, আর যদি একটা থাকে, এখন বক্সগুলোতে একটাই থাকে, পুরোনো বক্সগুলো দুইটা ছিল, একটা মডেম আর একটা ছিল পেন ড্রাইভের জন্য USB, তো এখন আর আলাদা আলাদা করে মানে সিঙ্গেল করে দিচ্ছে, তো সুবিধা হয়েছে এটাতে আমাদের। তো প্রথম পেন ড্রাইভ ডিরেক্ট আপনি লাগানোর পরেই আপনি দেখে নিলেন যে আসলে ওয়েস ভার্সন এখন কত আছে, ডিভাইস রানিং ওয়েস ভার্সন। এরপর কি করতে হবে, একটা পেন ড্রাইভ লাগানোর সাথে যারা লিনাক্সের সাথে পরিচিত, যে আমরা এক্সটার্নাল একটা ডিভাইস লাগাইতে হলে, এক্সটার্নাল কার্ড লাগাইতে হলে আমাকে এটাকে মাউন্ট করে নিতে হয় ওর সাথে, যে এর মধ্যে যা আছে এটা রিড করতে হবে, যারা একটু লিনাক্স নিয়ে পড়াশোনা করছেন বা লিনাক্স কোর্স করছেন তারা হয়তো জানেন এগুলো। তো আমাকে পেন ড্রাইভ লাগানোর আগে আমি দেখে নিতে হবে যে আমাদের ls-la ভার্ড ডেপ দিয়ে এই কমান্ড দিয়ে দেখে নিতে হবে যে আমাদের এখনকার ইসে, আপনি পেন ড্রাইভ লাগালেন না, পেন ড্রাইভ লাগানোর আগে দেখে নেবেন যে আমাদের এখন কি কি স্লট আছে, তখন দেখবেন যে 8 স্লট আছে আপনাদের। এরপরে ডিএ স্টার দিলে আপনি দেখবেন এই মাত্র আপনার পেন ড্রাইভটা কোন স্লটে লাগছে সেটা লাগবে, যেমন আমি যখন পেন ড্রাইভ লাগছি আমার S1 এই স্লটে লাগছে, DA1 S1, এই স্লট বলতে এটা কিন্তু ইসের কমান্ড, লিনাক্স এর কমান্ড এগুলো। এরপরে আমি মাউন্ট রেসকোর MSDS প্রতিকারে ডেভ DA1 S1 আমার এই ইসে যেটা থাকলো সেটা আমি মাউন্ট করলাম কোথায়, MNT-র মধ্যে, আমাদের যে টেম্পোরারি যে ফাইল আছে MNT থাকে, MNT-র মধ্যে আমাদের যে ফাইলটা ছিল ফাইলটা সব হলো কপি হলো MNT-র মধ্যে। MNT থেকে আমি এবার যদি আবার যদি দেখতে চাই মানে MNT-র মধ্যে এখন ওয়েস্টটা আসছে কিনা, সেটা কি ls-la/MNT, তাহলে আমি দেখলাম যে MNT-র মধ্যে আমাদের যে ওয়েস্টটা আমার ডিভাইসের মধ্যে সরি পেন ড্রাইভের মধ্যে ছিল সেটা আসছে কিনা, সেটা এই যে ওয়েস্টের ভার্সন, এটা একটা জুনোস ওয়েস যখন ডাউনলোড করবেন সেটা হলো গিয়ে ওয়েসের এটা এই ফরম্যাটে থাকে, জুনোস এক্সট্রিমে এইভাবে লেখা থাকবে 12144D45 ডোমেস্টিক TGZ ফরম্যাট একটা ফাইল থাকবে, এইটুকু হচ্ছে ফাইল নেম। আপনি যখন একটা ওয়েস পাবেন আপনার হাতে তখন এটার ফরম্যাট দেখবেন যে এইভাবে লেখা থাকবে, তাহলে আপনি এটা দিয়ে কনফার্ম হচ্ছেন যে হ্যাঁ আমার ওয়েসটা আমার MNT যে ফোল্ডার আছে MNT যে ডিরেক্টরি আছে ডিরেক্টরির মধ্যে আমার এটা কপি হয়েছে। এরপরে এইটুকু হলো গিয়ে আপনার পুরোটাই লিনাক্স বেস কমান্ড, যে আমি প্রথমে পেন ড্রাইভ লাগালাম, পেন ড্রাইভ লাগানোর পরে আমি দেখলাম যে এটা কোন ড্রাইভে পাইছে, কোন ড্রাইভে পাওয়ার পরে এটুকু মুছতে করে ফেলবেন, লাগাবেন, লাগানোর পরে আপনি দেখলেন, দেখার পরে আপনি এটা জাস্ট মাউন্ট করলেন আমার ডিভাইসের সাথে। এরপরে
এর ভিতরে কতগুলো দিতে হবে নাকি নাকি এটা আমার জাস্ট হচ্ছে লিনাক্স এর পিসি তে সেভ করার জন্য এটা বুঝি নাই মানে কোশ্চেনটা বুঝি না একটু জোরে বলবেন কোশ্চেনটা বলতেছি ভাই এই যে যে কমান্ড গুলো দিলেন হচ্ছে কোন একটা ফাইল সেভ করার জন্য রুট এট দ্য রেট পার্সেন্ট এলএস এটা তো লিনাক্স এ কোন ফাইল সেভ করার জন্য সাধারণত এই ধরনের কমান্ড দেয় আমরা দিয়ে থাকি জি ও আচ্ছা এখানে একটা জিনিস হচ্ছে কি আমাদের এই যে জুনিপারে আমরা সেদিন দেখেছিলাম না আমাদের তিনটা মোডে কাজ করে একটা হচ্ছে কি শেল মোড একটা হচ্ছে কনফিগারেশন মোড একটা অপারেশনাল মোড তাই না তো আমাদেরকে যদি একটা ওএস আপডেট করতে চাই তাহলে অবশ্যই আমাকে শেল মোডে কাজ করতে হবে এই যে আপনি রুট এবং হচ্ছে ও আরেকটা বিষয় হচ্ছে কি রুট লগ ইন করতে হবে অবশ্যই ডিভাইসে আপনার রুট দিয়ে লগ ইন করতে হবে তো আপনি যেহেতু ডিভাইসে পেন ট্যাপ লাগাইছেন অবশ্যই আপনার কনসোল অ্যাক্সেস আছে ঠিক আছে আপনি আসলে ফিজিক্যালি ডিভাইসের সাথে অ্যাক্সেসেবল তখন আপনি রুট দিয়ে ঢুকবেন এটা তো রিমোট থেকে করবেন না জি জি অন প্রিমিসেস এ করবেন সো রুট এট দ্য রেট অফ রুট লগইনে রুট দিয়ে লগইন করলে তো ভাই এটা দেখাবে যে রুট এট দ্য রেট পাস রেট অফ যে দেখালো সেখানে আপনি যে আপনি আগে মাউন্ট করে নিলেন মাউন্ট করে নিলেন সেভ করে এটা পেন্ড্রাইভে মাউন্ট করে পেন্ড্রাইভের ভিতরে যা ছিল যে আপনার জুনোস এসআরএক্স নামে যে ফাইলটা ছিল ওইটাকে আপনি এমএনটি তে কপি করে নিলেন প্রথমে স্টেপ শেষ এরপর পেন্ড্রাইভ আপনার থাকলো পেন্ড্রাইভ যতক্ষণ আপনি ওই সাবমিট করবেন ততক্ষণ থাকবে এরপরে মেইন কমান্ড হচ্ছে এটা রিকোয়েস্ট সিস্টেম সফটওয়্যার আবার আপনি এবার সিলে দিয়ে এসে যাওয়ার পরে নো কপি নো ভ্যালিডেট আমি এটা কোনো কপি রাখবো না কোনো ভ্যালিডেট করবো না কোথা থেকে আবার ওএসটা আপডেট হবে সেটা হচ্ছে গিয়ে এমএনটি থেকে ওএস এর নাম কি ওএস এর নাম হচ্ছে গিয়ে এইটা এবং হচ্ছে লাস্টে আসবে কি পার্টিশন রিবুট পার্টিশন রিবুট এই কমান্ডটা দিলে হবে কি আমার যে দুইটা পার্টিশন আছে যে প্রাইমারি পার্টিশন এবং হচ্ছে সেকেন্ডারি পার্টিশন প্রাইমারি পার্টিশন এবং হচ্ছে গিয়ে সেকেন্ডারি পার্টিশন আমার দুইটাতেই আমার এই ওএসটা সেভ হয়ে যাবে তখন মানে পার্টিশন রিবুট দিলে হবে কি দুইটা পার্টিশনই আমার একই ওএস তখন চলে যাবে না হলে আপনাকে আবার ওই যে স্লাইস অল্টারনেট করে প্রাইমারি থেকে সেকেন্ড সরি ব্যাকআপ থেকে প্রাইমারি নিতে হবে বা প্রাইমারি থেকে সেকেন্ডারি নিতে হবে তো এটা যেহেতু আপনি ফ্রেশ ওএস দিতেছেন মানে আপনি যখন একটা ফ্রেশ ওএস দিবেন যে আমার কোনো কারণে পুরনো ওএস রাখবো না আমি নতুন ওএস দিচ্ছি তখন অবশ্যই পার্টিশন রিবুট দিবেন রিবুট শুধুমাত্র রিবুট দিলে হবে কি শুধুমাত্র একটা পার্টিশনে ওএস দিয়ে বসে থাকবে কারণ আপনার প্রাইমারি রিবুটে গেল ঠিক আছে তখন প্রাইমারি থেকে আবার আপনাকে ব্যাকআপে নিতে হবে এটা তো ভাই আমরা যখন জিএনএসটিতে হচ্ছে জুনিভার সেটআপ করব যে জিএনএসটিতে করি এটা করতে হবে না ফার্স্ট আমাকে ওএসটা তো দিয়ে নিতে হবে না ওইখানে আপনার এইভাবে ওএস না ওইটা তো আপনি ধরেন ওভার ফাইল সরাসরি আপনি দিয়ে দিলেন ওখানে বুঝছেন ওখানে তো ওএস আপডেট করতেছেন না তো ওএস আপডেট করতেছেন ও ওটা তো ওভার ফাইল আপনাকে ওই আপনি যখন মেশিন ক্রিয়েট করেন না যেমন উইন্ডোজ 7 বা যে কোনো মেশিন ওই জাস্ট ওই মেশিনকে চিনিয়ে দিবেন ও আপনার অটোমেটিক বুট হয়ে যাবে বুটে আপনাকে ওই আইডি পাসওয়ার্ড শো করবে আমি তো দেখাই দেবো আচ্ছা আচ্ছা তাহলে এখানে আমাদের মেইন কনসেপ্ট হচ্ছে কি রুট লগইন অবশ্যই লাগবে কনসোল অ্যাক্সেস অবশ্যই লাগবে প্রথমে পেন ড্রাইভ এটা হবে পেন ড্রাইভ আর 8 জিবি নেওয়ার চেষ্টা করবেন পেন ড্রাইভ লাগানোর পরে আপনি পেন ড্রাইভ কোন ড্রাইভে পাইছে সেটা চেক করবেন সেটা চেক করার পরে সেই ড্রাইভ থেকে আমাদের এখানে যদি এরকম হতে পারে ডিএ ওয়ান এস টু হতে পারে এটা দেখে নেবেন আগে যে এটা কোন ড্রাইভে পাইছে সেই ড্রাইভ থেকে আপনি এমএনটি তে কপি করে নিলেন এমএনটি কপি করার পরে একবার এটা হলো চেকিং কমান্ড এটা কিন্তু ম্যান্ডেটরি কমান্ড না এলএস মাইনাস এল দিয়ে এমএনটি এর মধ্যে ঢুকে দেখলাম যে আমার ওএসটা ঠিক আছে মানে আমার ওএসটা পাইছে কিনা মানে আমার এমএনটি এর মধ্যে আছে কিনা এরকম হতে পারে আপনার পেন ড্রাইভে তিন চারটা ওএস আছে ধরুন আমি জুনিপারের যারা রেগুলার কাজ করে তারা ধরুন সুইচের ওএস আছে তারপরে রাউটার ওএস আছে ফায়ার ওএস আছে তিন চারটা ওএস আছে তখন দেখবেন যে এগুলো লিস্ট আকারে দেখাচ্ছে তিনটা ওএস দেখাচ্ছে আপনি তিনটা ওএস একই সাথে আপনার পেন ড্রাইভে আছে তখন আপনার যে ওএসটা লাগবে সেই ওএসটা ধরে আপনি এখানে কপি করবেন কারণ আপনি জুনোস একটা আছে 12.1 একটা আছে 13.1 আপনার যেটা লাগবে ওটা করে ট্যাপ দিলে আপনি চলে আসবেন ফুল নেমটা ঠিক আছে তো পার্টিশন রিবুট দেওয়ার একটা ইয়ে হলো গিয়ে পার্টিশন রিবুট দেওয়া হচ্ছে দুটো পার্টিশনে ওয়েসটা আপডেট হওয়ার জন্য এটা দেওয়ার পরে ক্লিক এন্টার দেওয়ার পরেই আপনার ডিভাইসে ওয়েস আপডেট শুরু হবে এটা ওয়েস আপডেট করতে নর্মালি আমরা বলি যে আপনারা 45 মিনিট ডাউন টাইম নেবেন তো ওয়েস আপডেট করতে নর্মালি সময় লাগে 15 মিনিটের মতো 15 থেকে 20 মিনিট তো ওয়েস আপডেট করার পরে একটা রিবুট হয়ে ডিভাইস রিবুট নেবে ডিভাইস রিবুট নেওয়ার পরে আপনার ওয়েসটা আপডেট হয়েছে কিনা ওটা চেক করবেন কি শো ভার্সন দিয়ে এখানে আমার একটা বাস্তব এক্সপিরিয়েন্স হয়েছে যে ডিভাইসে যদি কোনো গার্বেজ থাকে ধরেন আমি দেখছি এরকম কারণ ওয়েস আপডেটটা হয় কি যখন আমাদের নতুন ডিভাইস আসে নর্মালি ওখানে ওয়েসগুলো আপডেটেড থাকে কাছাকাছি আপডেটেড থাকে রাকিব ভাই কোনো সমস্যা নাকি না ভাই কোনো সমস্যা না আচ্ছা শেয়ার ইনডেক্স না না ওই একজন বলতেছে সিনট্যাক্স এরর আসছে আমি বলছি ইনডেক্স দেওয়া হচ্ছে ও আচ্ছা আচ্ছা আচ্ছা
আবিদ ভাই মানে সিনট্যাক্স এরর আসছে এখন নাকি পারছেন আবিদ ভাই? আচ্ছা তাহলে এইটুক হলো কি আমাদের ওএস আপডেটের জন্য এই স্টেপগুলো একটু মনে রাখবেন, এটা হলো অনেকটা মুখস্থের মতো হয়ে যেতে হবে আপনাদের। এখানে যে রিকোয়েস্ট সিস্টেম স্টোরেজ ক্লিন আপ এই, হ্যাঁ এটা বলতেছিলাম যে আমার বাস্তব এক্সপিরিয়েন্সে আমার এটা হয়েছে যে যখন আমরা ওই যে পুরোনো ডিভাইস ওএস আপডেট করতে যাই, পুরোনো ডিভাইস ওএস আপডেট করতে গেলে ধরুন আপনার কোর ডিভাইস ওএস আপডেট করুন, কোর ডিভাইসে কি আমরা রেগুলার এই কনফিগারেশন করতেছেন ডিলিট করতেছেন ওর অনেক জাঙ্ক ফাইল ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে, তখন রিকোয়েস্ট সিস্টেম স্টোরেজ ক্লিন আপ দিলে ওই জাঙ্ক ফাইল গুলা ও ডিলিট করে দেয়, মানে ও ডিলিটের জন্য অপশন দেয়। দেখেন আমি এটা এখানে দেওয়া যাবে মনে হয় কমান্ডটা রিকোয়েস্ট, দেখি কি কি ফাইল আসে, স্টোরেজ ক্লিন আপ ড্রাই রান, ড্রাইভার মানে কি যেগুলো ভাসমান আছে, দেখেন এখানে কিছু স্টোরেজ ফাইল দেখাবে এগুলো সে ডিলিট করতে বলবে, যেগুলো তুমি ডিলিট করে দাও কারণ এগুলো প্রচুর জাঙ্ক ফাইল ক্রিয়েট হয়েছে। তো এইটা ডিলিট করে নেওয়ার ভালো সুবিধাটা কি অনেক সময় ওএস দেওয়ার সময় তুমি পারে এটা এই যে এই ফাইলগুলো পাইছে এই ফাইলগুলো সে লিস্ট অফ ফাইলস আর ডিলিট টু ডিলিট এটাগুলো সে ডিলিট করে ফেলছে, এগুলো বিভিন্ন রকম মেসেজ ফাইল পলিসি স্ট্যাটাস এগুলো বিভিন্ন সময় আমরা ক্রিয়েট করতে হতো ডিলিট করছি যে ফাইল এগুলো সে ডিলিট করে নিচ্ছে, এগুলো কোনো দরকার নেই সব ফাইলের। তো এই ফাইলগুলো ডিলিট করলে আমাদের ভালো কি এখানে হচ্ছে কি আমাদের ডিভাইসটা স্মুথলি ওএস আপডেট হয়ে যাবে, না হলে অনেক সময় হয় কি ডিভাইস ওএস আপডেট করার সময় অনেক সময় ডিভাইস নষ্ট হয়ে যায়, এটা আমরা দেখে পুরোনো ডিভাইস গুলোতে যখন ওএস আপডেট করবেন পুরোনো ডিভাইস হয় আপনার 3-4 বছর ধরে ওএস আপডেট করতেছেন না, তখন হয় কি ওএস আপডেট করতে গেছেন অনেকগুলো গ্যাপ দিয়ে ধরে আমাদের ধর 12.1 একটা ডিভাইসকে আপনি 17.5টা গ্যাপে চলে আসছে, 5টা ভার্সনের মধ্যে আপডেট হয়ে গেছে, এরকম গ্যাপ যদি হয় তখন আপনারা দেখা যায় যে ক্লিন আপ করবেন। আর একটা বিষয় হচ্ছে কি একটু স্টেপ বাই স্টেপ করাটা ভালো ওই সাবজেক্ট, যদি আপনি পুরোনো ডিভাইসে করেন যে একবারই 12.1 থেকে আমি 15.1 যাব না আমি 13.1 বা 14.1 এটা রিকমেন্ডেড ওএস। তো এখানে একটা বিষয় জুনিপার একটা বিষয় ই করে রাখছে এটা নিজেদের হাতে রাখছে এই যে ভার্সন গুলো ওএস গুলো এগুলো আপনারা কখনই ক্লায়েন্ট হিসাবে যারা এখানে ক্লায়েন্ট হিসাবে আছেন যারা বিভিন্ন ব্যাংকে আছেন তো এরা কখনই নিচ থেকে ডাউনলোড করতে পারবেন না, এটা অবশ্যই আপনাকে ভেন্ডারের কাছে যেতে হবে, ঠিক আছে, নিচে কখনই ওএস ডাউনলোড করতে পারবেন না বা রিকমেন্ডেড ওএস গুলো আপনারা হয়তো বা জানতে পারবেন কিন্তু ওখানে আপনাদের রিকমেন্ডেড প্যাচ চলা দিবে না, এটা আপনার ভেন্ডারের মানে ভেন্ডারের কাছে আপনাকে যাইতে হবে, ভেন্ডারের যে আইডি পাসওয়ার্ড থাকে সেই পাসওয়ার্ড থেকে আপনাদের লগ ইন করতে পারে, লগ ইন করে তারা ওইখান থেকে ওএস আপডেট করতে পারে, আমাদের ওএস ভার্সনের পারমিশন গুলো দেওয়া থাকে, ঠিক আছে। আপনি ওএসটা যে কোনো সময় নিয়ে নিতে পারবেন কারণ যে ডিভাইসটা কারোর কাছ থেকে কিনে নিই ওই ডিভাইস আপনি একবারে 3-4টা ওএস নিলেন ভাই আমার আপডেট ওএস বা 3-4টা ওএস দিয়ে দেন আপনি যাবে দেখে দেখে আপডেট করলে, ঠিক আছে। তো ওই সাবমিট করার একটু সাবধান থাকতে হবে সেটা হচ্ছে কিছু ফর্মের অবশ্যই মেনটেন করবেন, ওই যে বললাম যে 8 GB পেন ড্রাইভ এই রিকোয়েস্ট সিস্টেম স্টোরেজ ক্লিন আপ এগুলো দিলে মোটামুটি ওই সাবমিটটা মানে একদম সাকসেসফুল হয় কোনো ঝামেলা হয় না। আর একটা বিষয় হচ্ছে ওই সাবমিটের সময় যদি ক্লাস্টার ডিভাইস থাকে, যদি ক্লাস্টার ডিভাইস মানে দুইটা ডিভাইস যদি আপনাদের থাকে তো দুইটা ডিভাইস একসাথে কাজ করে সেক্ষেত্রে একটা ডিভাইস অবশ্যই আপনারা ক্লাস্টারটা খুলে নেবেন, এক নম্বর। 2 নম্বর হচ্ছে কি আরো রিকমেন্ডেড হচ্ছে কি ওই সাবজেক্টের সময় ভালো এটা মানে এটা যে সবসময় না আপনারা আপলিংটা ডিভাইসের আপলিং খুলে রাখবেন মানে ওই যেটা আইএসপি থেকে আসে এই ধরনের কানেকশন গুলো খুলে রাখবেন এবং ডিভাইস ওই সাবজেক্টের সময় যেন পাওয়ার কোনো রকম ভাবে ফেলিউর না হয়। এই যে বুট হচ্ছে এই যখন আমরা লাস্টে দেখেন ফরমেটিং অল্টারনেট রুট এখানে সময় যে বুট হচ্ছে ডিভাইসটা ওই সাব নতুন করে ওএস নিচ্ছে এই সময় যদি পাওয়ার ফেলিউর করে তাহলে কিন্তু ডিভাইস নষ্ট হওয়ার চান্স খুবই বেশি 90% চলে আসে ব্যাপার, ঠিক আছে। এই সময় যদি কোনো কারণে ধর আপনার পায়ে লেগে বা কোনো কারণে মার্কেট লাগ বন্ধ হয়ে গেল বা ওই ডাটা সেন্টারে পাওয়ার বন্ধ হয়ে গেল এটা খুব কম হয়, তো ওই সময় যদি পাওয়ার চলে যায় তাহলে কিন্তু ডিভাইসের ঝামেলা হওয়ার চান্স খুব বেশি, তখন দেখা যায় ডিভাইস আসে আপনার তখন ডিপিং লোডার এই জাতীয় মোডে চলে যাবে, ক্লিয়ার? এটা তো ওই সাবজেক্টটা আপনারা এটা চেষ্টা করবেন যদি পুরোনো ডিভাইস হয়, নতুন ডিভাইস হলে কোশ্চেন হওয়ার কিছু নেই কিন্তু পুরোনো ডিভাইস হয় তাহলে অবশ্যই একটু ভেন্ডরের হেল্প নিয়ে করবেন, পুরোনো ডিভাইস হলে তো OEM সঙ্গে রাখার চেষ্টা করবেন যে আমার 7-8 বছর পুরোনো ডিভাইস আমরা ওই সাবজেক্ট করবো, এবং তখন ভেন্ডরের রেসপন্সিবিলিটি যদি সাপোর্ট না থাকে ভেন্ডরের রেসপন্সিবিলিটি নিবে না, তারা বলবে যে ঠিক আছে সরাসরি আমার জুনিপারের সাথে ট্যাগ হই, ঠিক আছে। এটা আমরা রেগুলারই করি কারণ আমাদের কাছে কয়েকদিন আগে যেমন বাংলা ট্র্যাকের একটা ওই মানে পুরোনো ডিভাইস আসছে তারা ওই সাবজেক্ট করতে বলছে কোর ডিভাইস, তো কোর ডিভাইস তো আমরা ভুলো তারা ওই সাবজেক্ট করবো না কারণ এই ডিভাইস ওই সাবজেক্ট করে বেশিরভাগ সময় দেখা যায় পোর্টে ঝামেলা হয় অথবা ডিভাইস ক্র্যাশ করে কিছু না কিছু একটা ঝামেলা আমরা পাইছে। তো আপনারা যেটা হচ্ছে কি রেগুলার প্র্যাকটিসে 2-3 মাস পর পর যদি ওই সাবজেক্ট করেন তখন দেখবেন যে এই জাতীয় ঝামেলা আসছে ভার্সনগুলো আপনি আপডেটেড থাকতেছে।
যেমন এখন 15 আছে, পরে 16 আসলে 16 সঙ্গে সঙ্গে দিয়ে ফেললেন, 17 আসলে 17 সঙ্গে সঙ্গে দিয়ে ফেললেন। যখন যেটা রিকমেন্ডেড হয় এটা আপনার রিলিজ নোট আপনাদের সাথে মেইলে চলে যায়, যারা জুনিয়র পার্সন তারা জুনিয়র সাথে অ্যাকাউন্ট থাকে তারা দেখুন যে আপনার রিলিজ নোট পাচ্ছেন রেগুলার, যে আমরা এই ভার্সন আসছে সেই ভার্সন অনুযায়ী আপনার আপডেট করেছি। ঠিক আছে, একটু তাহলে আমাদের ওয়েবসাইট ভার্সন নিয়ে তা কোনো ধারণা নাই। এবার আমরা আস্তে আস্তে জুনিয়র কনফিগারেশনের মধ্যে ঢুকি। একটু কনফিগার টার্মিনাল থেকে আমরা যে ইন্টারফেস কনফিগার করব ওই কনফিগার ওই যে ওই ইন্টারফেসে ঢুকি, ওই ইন্টারফেসে ঢুকে আমরা জাস্ট আইপিটা বসাই দিই, তাই না? তো এইখানে আমরা হলো গিয়া ধর আমি GE005 আইপি বসাবো, তাহলে কি সেট, তো আমাদের এতদিন বুঝতেই পারছেন যে আমি দুই পারে কমান্ড সবে সেট দেওয়া হবে। সেট ইন্টারফেস হলো আমি ইন্টারফেস কনফিগার করব, তাই ইন্টারফেস GE005 আমরা GE005 ইন্টারফেসটা কনফিগার করব। ইউনিট জিরো, এটা একটা নতুন টার্ম ইউনিট জিরো, ইউনিট জিরোটা হচ্ছে গিয়ে আমাদের এখানে লাগবেই, মানে এটা জুনিপারের জন্য কনফিগার করতে ওরা লজিক্যাল ইন্টারফেস এর ফ্যাসিলিটি দিছে এক্সট্রা ভাবে। এখানে আপনি ইউনিট 1 ইউনিট 2 ইউনিট 3 ইউনিট 4 পরে আপনি আপনি প্রতিটা ইন্টারফেসে আপনি আইপি বসাই নিতে পারবেন লজিক্যাল ইন্টারফেসে। এখন আইপি বসালেন, তারপর কত কোনটায় বসালেন 111, কোনটায় বসালেন 222, কোনটায় 333, এটা হলো যে আপনার নেটওয়ার্কের ডিজাইন অনুযায়ী, যে আমার নেটওয়ার্কের ডিজাইনে কি একটা ইন্টারফেসে মাল্টিপল আইপি লাগবে কিনা। নর্মালি এটা লাগে না, এটাতে আমরা কি করি নর্মালি যদি আমাদের ইন্টার নিচে সুইচ থাকে, সুইচে যদি ভিলান করা থাকে তখন আমরা ভিলান ট্যাগ করি, ঠিক আছে? কিন্তু আমরা ইউনিট করে করে যে আমরা একই ব্রডকাস্ট ডোমেনের মধ্যে সবগুলো সুইচ মানে সুইচের মধ্যে কানেকশন দিয়ে আসলাম, এটা আসলে নর্মালি লাগে না। তো আমি এই জিনিসটা একটু দেখাই তাহলে আপনাদের একটু ক্লিয়ার হয়ে যাবে। নর্মালি আমাদের সিনারি গুলো কি থাকে, যদি আমি ল্যান্ড নেটওয়ার্ক চিন্তা করি, এটা ধরেন আমার একটা এসআরএক্স রাউটার, এরপরে আমার সুইচ থাকে, সুইচ আছে, সুইচ থেকে আমার একটা কানেকশন আসলো। এবার সুইচের নিচে আমাদের এখন এটা হতে পারে মাল্টিপল ইউজাররা কানেক্ট হয়েছে, আবার এরকম হইতে পারে যে এই সুইচটা ছিল ডিস্ট্রিবিউশন সুইচ, মাল্টিপল এক্সেস সুইচ এখানে কানেক্ট হয়েছে, এখান থেকে আবার অনেক সুইচ কানেক্ট হয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টের সুইচ, ঠিক আছে? ধরেন এখানে আছে আমার সাপোজ এখানে আছে আমার অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, এখানে আছে আমার নক, এখানে আমার আছে ধরেন এমডি ফ্লোর, সাপোজ এমডি ফ্লোর অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট আছে, বা সিও লেভেলের যারা আছে, সি লেভেলের যারা আছে, সি লেভেলের একটা ডিপার্টমেন্ট আছে। তো এই ডিপার্টমেন্ট গুলো থেকে আমাদের সবগুলো গেটওয়ে হবে এখানে, তাই না? সবগুলো গেটওয়ে এরকম হতে পারে, আবার যদি আমি চাই যে না আমার প্রতিটা ডিফারেন্স থাকবে, সি লেভেল একটা সেগমেন্টেশনে থাকবে, নক একটা সেগমেন্টেশনে থাকবে, অ্যাকাউন্টস একটা সেগমেন্টেশনে থাকবে, তখন আমরা কি করব অ্যাকাউন্টস ডিপার্টমেন্টকে একটা ভিলানে রাখবো, সি লেভেলকে একটা ভিলানে রাখবো, নককে একটা ভিলানে রাখবো, সেই ভিলানগুলো আমাকে এখানে ট্যাগ হবে, ভিলান ট্যাগিং। তো ভিলেন ট্যাগিং আর ইউনিট জিনিসটা এক না, ইউনিট হলে কি আপনি যদি এখানে মাল্টিপল আইপি বসান, মানে সি লেভেলের জন্য একটা, নক ডিপার্টমেন্টের জন্য একটা, অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের জন্য একটা, ইউনিট 1 ইউনিট 2 ইউনিট 3 আপনি সুইচ থেকে ব্রডকাস্ট করলেন, আপনি তিনটা কানেকশন দিয়ে নর্মাল একটা কানেকশন দিয়ে দিলেন। এই ক্ষেত্রে আসলে এইটা তো আসলে স্ট্যান্ডার্ড কখনই হয় না, কারণ তখন আমাদের এখানে ব্রডকাস্ট শুরু হয়ে যাবে, তো এইটা আমরা কখনই রিকমেন্ড করি না যেভাবে করার। এটা হচ্ছে ছোট নেটওয়ার্ক হলে দুইটা গ্রুপ আছে, তারা দুইটা হয়তো ভিলেন, আমরা ভিলেন করবো না, অনেক কেল আছে যে ভিলান করবো না, আমরা এখান থেকে নর্মাল ক্লিন সুইচ তখন আমরা মাল্টিপল ইন্টারফেস মানে এক ইন্টারফেস মাল্টিপল আইপি বসাই দিই, ঠিক আছে? তখন আমরা ইউনিট 1 ইউনিট 2 ইউনিট 3 এভাবে যত দিতে পারে আইপি লাগে তার। তো এরপরে আসবে কি ফ্যামিলি, ফ্যামিলি ফ্যামিলিটা কি আমাদের এখানে জুনিপারের যেহেতু দুইটাই জুনোস দিয়ে চলে, জুনিপার রাউটার সুইচ দুইটাই কিন্তু জুনোস একই ওএস দিয়ে চলে, তো ফ্যামিলিটা বুঝাইছে যে ফ্যামিলি থেকে আমাদের আইনেট হচ্ছে গিয়ে আমাদের লেয়ার থ্রি ডিভাইস আইপিভি ফোর যদি আইপি বসাইতে পারি, আর যদি আমরা কখনো এটা সুইচে কনফিগার করি তখন হবে ফ্যামিলি ইথারনেট সুইচ, আমরা যখন সুইচ কনফিগার করে দিলাম তখন দেখবো ইন্টারফেস কনফিগার ফ্যামিলি ইথারনেট সুইচিং, এটা হচ্ছে গিয়ে সুইচ কনফিগার ক্ষেত্রে, আর যখন আমরা যে কোনো রাউটার কনফিগার করবো বা লেয়ার থ্রি জুনিপার ডিভাইস তখন দিতে হবে ফ্যামিলি আইনেট, এটা মুখস্থ, এটা কমন।
তারপরে অ্যাড্রেসটা আপনি বসলেন, অ্যাড্রেসের পরে স্ল্যাশ দিয়ে ওই যে সিসকো মতো আপনার 255 255 লিখতে হবে না, স্ল্যাশ দিয়ে আপনার 24 স্ল্যাশ দিয়ে আপনার 28 আপনার যে যেটা লাগবে তার সেটা দেবেন, যে সাবমিটটা লাগবে স্ল্যাশ দিয়ে আপনি বসাইতে পারবেন। ঠিক আছে, তাহলে সেট ইন্টারফেস JE005 ইউনিট 0 ফ্যামিলিতে হচ্ছে কি আপনার জাস্ট বুঝলেন রাউটার নাম সুইচ এন্ড নেট অ্যাড্রেস 111। তো এই কমান্ডটা যদি আমরা পুশ করি এটা কি